সালামু আলাইকুম, শুভ সকাল। বাংলা নববর্ষ পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটির সঙ্গে আছে আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুর ইসলাম। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। দৈনিক ইত্তেফাক দিয়ে শুরু করছে। পবিত্র মাহে রমজান শুরু আজ, তার ডানে আছে হাসপাতালে করোনা রোগীদের 80% অক্সিজেন লাগছে, গত বছর প্রয়োজন ছিল 10%, আরও 69 জনের মৃত্যু। নিচে আছে আজ থেকে কঠোর বিধিনিষেধ, গণমাধ্যমসহ আর যা কিছু আওতামুক্ত থাকবে তার একটি তালিকা দেওয়া আছে নিচে। প্রথম আলো বলছে, দুঃসময় কাটবে এই আশাবাদ, অনাড়ম্বর পয়লা বৈশাখ, মুক্তিযুদ্ধের সময় ছাড়া বর্ষবরণের আড়ম্বরে কখনো ছেদ পড়েনি, করোনায় দুবার আনুষ্ঠানিকতা সীমিত থাকছে। নিচে আছে চিকিৎসাধীন রোগী লাখ ছাড়ালো, করোনা মহামারী প্রসঙ্গ, 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও 69 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত হয়েছে 6,028 জন। তার নিচে আছে হেফাজত ও বিএনপির আরও 75 জন গ্রেপ্তার, সহিংসতা প্রসঙ্গ, শুধু ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেপ্তার 61 জন, এ নিয়ে এই জেলায় গ্রেপ্তার হলেন 168 জন। যুগান্তর বলছে, 8 দিনের সর্বাত্মক লকডাউন শুরু, ঘরমুখো মানুষের স্রোত, গ্রাম এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের, পথে পথে সীমাহীন দুর্ভোগ। ওপরে ডানে আছে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, শঙ্কিত হবেন না, সরকার সবসময় পাশে আছে, পহেলা বৈশাখের আনন্দ ঘরে বসেই উপভোগ করুন, স্বাস্থ্যবিধি মানলে অবশ্যই মহামারী নিয়ন্ত্রণে সক্ষম হব, কোট আনকোট। নিচে সিঙ্গেল কলামে আছে, করোনায় আরও 69 মৃত্যু, শনাক্ত 6,028। সমকাল বলছে, বাঙালির নববর্ষ আজ, ঘরেই হোক উৎসব। ডানে সিঙ্গেল কলামে আছে, বাসাতেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা, বাদিকে আছে রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে আজিজুল হক, মামুনুল কাণ্ড ন্যাক্কারজনক। কালের কণ্ঠ, লকডাউনে বন্দি, উৎসব সংযম, মহামারী প্রতিরোধে রমজানের সংযম শিক্ষা কাজে লাগানোর আহ্বান, গত বছরের মতো এবারও দেশজুড়ে বৈশাখ বরণে মেতে উঠবে না বাঙালি জাতি। ডানে সিঙ্গেল কলামে আছে, খোলা থাকবে ব্যাংক, সচল পুঁজিবাজারও, ব্যাংক লেনদেন 10টা থেকে 1টা। বাদিকে আছে মুভমেন্ট পাসের আবেদনের হিড়িক, কাউকে ঘরের বাইরে দেখতে চাই না, বলছেন আইজিপি। দেশপান্তর, আজ থেকে 13 দফা নিষেধাজ্ঞা, হাইলাইটসে বলা আছে সরকারি সিদ্ধান্তে অপরিপক্কতার ছাপ নেই, সাবেক মন্ত্রী পরিষদ সচিব বলছেন জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ, রাজধানীর বাজার বিপণী বিতানে উপচে পড়া ভিড়। নিচে সিঙ্গেল কলামে আছে রক্ত জমাট বাঁধা, যুক্তরাষ্ট্রে জনসনের টিকা স্থগিত, তার ডানে আছে আনন্দবাজারকে অমিত শাহ, বাংলাদেশের গরিবরা খেতে না পেয়ে ভারতে আসে। ডেইলি স্টার, রাশ কিউজ এভরিহোয়ার, পিপল হারি টু লিভ সিটি, উইথড্র মানি, বাই এসেনশিয়ালস অ্যাজ স্ট্রিক্টার কার্ভস টেক এফেক্ট টুডে। ডানে নিচের দিকে আছে সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19, নিউ সিমটমস নাও প্রোনাউন্সড। এ হচ্ছে মোটামুটি আমাদের কয়েকটি সংবাদের সংবাদপত্রের শিরোনাম। মঞ্জু ভাই, আমরা একটু আজকে শুরুটা করতে চাই দেশ রূপান্তরের প্রধান সংবাদটি দিয়ে। আজ থেকে 13 দফা নিষেধাজ্ঞা, সরকারি সিদ্ধান্তে পরিপক্কতার ছাপ নেই, সাবেক মন্ত্রিপরিষদ সচিবের মত এটি, জীবনে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ, রাজধানীর বাজার বিপণী বিতানে উপচে পড়া ভিড়। গতকালকে আমরা সারাদিনই দেখেছি মোটামুটি এই চিত্রটি, সঙ্গে যোগ হয়েছিল ব্যাংকে মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল, কারণ যেদিন লকডাউনের ঘোষণাটি আসে সেই দিন কিন্তু বাংলাদেশ ব্যাংক সারাদিন বৈঠক করেও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, তারা বলেছে যে ব্যাংক বন্ধ থাকবে, কিন্তু গতকালের পরিস্থিতি দেখে তাদের হয়তো বোধোদয় হয়েছে যে ব্যাংকটা আসলে খোলা রাখা উচিত। এই যে একটি সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা, যার জন্য জাতিকে বারবার আসলে মূল্য দিতে হচ্ছে, ভোগান্তে পোহাতে হচ্ছে, কি বলবেন আসলে আপনি? আপনার মাধ্যমে দেশবাসীকে নববর্ষ এবং পবিত্র রমজানের শুভেচ্ছা, সেই সাথে আজকে একটা সুযোগ আমি নিতেই চাই আপনার মাধ্যমে। আজকে হলো ব্যক্তিগতভাবে আমি আমার বিবাহবাসী, সেই কারণে দেশবাসীর কাছে এবং আমার প্রিয় মানুষদের কাছে আমি দোয়া চাচ্ছি, এবং সেই দোয়া কামনা করেই আজকে আমি মূল আলোচনায় যাচ্ছি। আসলে সমন্বয়হীনতা আপনি যদি দেখেন, তবে লকডাউনের সেই 1 বছর আগে, এই মার্চের আগের মাস থেকে কিন্তু সমন্বয়হীনতা শুরু হয়েছে।
একটা বছর সময় আমরা পার করলাম করোনার মধ্যে, আমাদের মধ্যে কোথাও কোনো সমন্বয় কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি সরকারি সিদ্ধান্তে, আমরা দেখতে পাইনি সরকারি হাসপাতালগুলা বা বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা, ইভেন আমরা দেখতে পাইনি আমরা শুরু থেকে যে কথা বলেছিলাম ডাক্তারদেরকে প্রণোদনা দেওয়া হবে, বিভিন্ন বিভিন্ন কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। এত এত সমন্বয়হীনতা সরকারি পর্যায়ে, এটা ভাবা যায় না। মানুষের জীবন জীবিকা নিয়ে আমরা বলছি, জীবন জীবিকা ঠিক রাখতে হবে, জীবন জীবিকা ঠিক রেখে সবকিছু চলবে আমরা বলছি, কিন্তু আজ মানে গত 4 দিন আগে প্রথম এই এই সময়ে এসে প্রথম লকডাউনের শেষ হওয়ার একদিন আগে আওয়ামী লীগের 2 দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আমরা 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউনে যাওয়ার চিন্তা করছি। যখন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক 4 দিন আগে বলে দেন যে আমরা 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউনে যাচ্ছি, তখন সর্বাত্মক লকডাউনে যাওয়ার জন্য সরকারি মহলের সরকারি সিদ্ধান্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা এরকম লেজে গোবরে হবে কেন? আমরা গতকাল জানলাম, গতকাল রাতে জানলাম ব্যাংক খোলা থাকবে। কেন ব্যাংক খোলার বিষয়টা? আপনি গার্মেন্টস খোলা রাখবেন, আপনি কলকারখানা সব খোলা রাখবেন, বাজার খোলা রাখবেন, কাঁচা বাজার খোলা রাখবেন, আবার সবকিছু বন্ধ থাকবে, গণপরিবহন থেকে শুরু করে সবকিছু বন্ধ থাকবে, আবার আপনি যদি জরুরি প্রয়োজন হয় তবে আবার মুভমেন্ট পাসও থাকবে। মুভমেন্ট পাসের জন্য বিপুল সংখ্যক মানুষ প্রতি মিনিটে 15,000 মানুষ আবেদন করছে। এখন পর্যন্ত যদ্দূর জানা গেছে যে বিপুল সংখ্যক মানুষ প্রায় 30,000-এর মতো বোধ হয় মুভমেন্ট পাসের। এটা এটা দেশ রূপান্তরের ভাষ্য অনুযায়ী একদিনে 6 লাখ মানুষের পাসের জন্য আবেদন, 6 লাখ। হ্যাঁ, সম্ভবত 30,000-এর এটা মানে আবেদন অ্যাকসেপ্ট হয়েছে বিবেচনা। জি, তা আপনি ধরেন যে 30,000 মানুষ যদি বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটে ভিড় হয় তাও তো একটা বড় বিষয়। অবশ্য এই জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়টিকে পুলিশ গুরুত্ব দেওয়া হয়েছে যে যে সমস্ত বিষয়ে ঘর থেকে না বেরোলেই নয়, এরকম একটা বিষয়। এটা মুভমেন্ট পাস হতেই পারে, পৃথিবীর বিভিন্ন দেশও আছে। কিন্তু ব্যাংকের যে কালকে অবস্থা, প্রত্যেকটা ব্যাংকে কালকে একদম ব্যাংকের বাইরে থেকে শুরু করে বিশাল বড় লাইন, বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কালকে আশঙ্কা ছিল যে বিভিন্ন ব্রাঞ্চে এবং বিভিন্ন বুথে টাকা নাও থাকতে পারে, মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়েছে। এই যে একটা সমন্বয়হীনতা, এই যে হুড়োহুড়ি, আপনি এটার এই ব্যাপারে আমাদের সিদ্ধান্তহীনতা এত দ্রুত এত বিলম্বিত হবে কেন? ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত আসার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক একদিন বৈঠক করে কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই। তার মানে ক্যাবিনেটের সিদ্ধান্তটা হয় বুঝতে পারে নাই, না হয় কোন দিকে যাবে সেটা বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি ব্যাংকগুলা তারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে নাই। আর রাজনৈতিকভাবে আমরা যে বিষয়টা দেখছি, রাজনৈতিকভাবে আমরা দেখছি যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি জীবন জীবিকা সর্বাগ্রে রেখেছেন। জীবন জীবিকা সর্বাগ্রে তো আমরা শুরু থেকেই চিন্তা করছি যে সরকারের পলিসিটাই হলো জীবন জীবিকা ঠিক রাখা, কারণ করোনায় যদি মানুষ মারা যায় তবে সেই দোষ কিন্তু সরকারের উপর বর্তায় না, করোনায় মারা গেছে, কিন্তু না খেয়ে যদি কোনো মানুষ মারা যায় তখন কিন্তু সেটা সরকারের উপর আসবে। সরকার সেই না খেয়ে মানুষ মারা যাওয়ার সেই বদনামের মধ্যে সরকার যেতে চাচ্ছে না, সেটা একটা বড় বদনাম হবে। কালকে 13টি রাজনৈতিক 13টি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে একটা কথা বলেছে, তারা বলেছে জীবন জীবিকা ঠিক রাখার জন্য যেভাবে লকডাউন শুরু হয়েছে এটা কন্টিনিউ করলে 74-এর মতো দুর্ভিক্ষ, এই যে মানুষ 74-কে মিলিয়ে ফেলা এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। সুতরাং আমাদেরকে জীবন জীবিকা ঠিক রাখার জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে, সকল উদ্যোগে সমন্বয় থাকতে হবে। সমন্বয়হীনতার কারণেই কিন্তু আমাদের মেডিকেল ইকুইপমেন্টস, অক্সিজেন ইকুইপমেন্টস থেকে শুরু করে এই প্রসঙ্গটা একটু পরে আসছি, আমি এই করোনার যে সংকটটা তৈরি হয়েছে সেটা একটু পরে আসছি, আমি আবারও সমন্বয়হীনতার প্রসঙ্গটি একটু আলোচনায় আনতে চাই। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী, উনি কিন্তু 4 দিন আগে বলেছিলেন যে কঠোর লকডাউন আসতে যাচ্ছে, সেক্ষেত্রে মেসেজটা কিন্তু সব মহলের কাছে পৌঁছে গেছে, তখন কেন আমাদের কর্তা ব্যক্তিরা ঢাকা
বাংলাদেশ ব্যাংকের কর্তা ব্যক্তিরা, কেন্দ্রীয় ব্যাংকের কর্তা ব্যক্তিরা কেন তখন এই সিদ্ধান্তটি নিলেন না, যে তাদের করণীয়টা কি? আর এই সমন্বয়হীনতাটা আমরা বারবার কেন দেখতে পাচ্ছি? প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা সংকটেই কেন আমরা এই সমন্বয়হীনতাটা দেখছি? এটা আসলে শেষ কথা। আপনি যদি নির্মোহভাবে বলেন, চলো গুরুত্বপূর্ণ জায়গায়, যে সমস্ত জায়গায় মানে সিদ্ধান্ত যে সমস্ত জায়গায় আসে, গুরুত্বপূর্ণ জায়গায় অগুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ জায়গায় অথর্ব মানুষগুলোকে বসানো হয়েছে, যারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সরকারকে সহযোগিতা করতে পারে না একটা সিদ্ধান্ত দিয়ে, তাকিয়ে থেকে সবাই। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীর একাই যদি সবকিছু করতে হয় তো সকল ক্ষেত্রে এত চাকর পাকর রাখার দরকার ঠিক? এই প্রশ্ন কিন্তু বহু আগে থেকেই চলতেছে, যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিচের দিকে কেউ একটা সিদ্ধান্ত নিয়ে যে হেল্প করবে, যে এরকম একটা কিছু করা যায়, সেই বিষয়টা সাহস করে কেউ বলে না। কি কারণে বলে না, বলেন না, তারপরে আপনি এই বড় বড় পদ নিয়ে বসে আছেন কেন? বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি ব্যাংকের এরা সিদ্ধান্ত নিতে পারে না কেন? ক্যাবিনেটের সাথে আলোচনা করে যখন যে আমাদের 14 তারিখ থেকে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে তফসিলি ব্যাংকের এই সিদ্ধান্তটা একসাথে হলো না কেন? আরেকটা বিষয় আপনি দেখেন, খুব লক্ষণীয় বিষয়, আমাদের লকডাউন শব্দটা কি খুব অপ্রিয় শব্দ? এটা আমরা মন্ত্রীদের মুখ দিয়ে শুনি কিন্তু, যে 14 তারিখ থেকে আমরা সর্বাত্মক লকডাউনে যাচ্ছি, উমুক মন্ত্রী বলতেছে লকডাউনে এই হবে, রেল মন্ত্রী বলতেছে লকডাউনে পার্সেল সার্ভিস চালু থাকবে, সবাই মন্ত্রীরা লকডাউন শব্দ বলতেছে, কিন্তু ক্যাবিনেট থেকে যখন প্রজ্ঞাপনটা হয় তখন বলা হচ্ছে এটা কঠোর নিষেধাজ্ঞা। অদ্ভুত ব্যাপার, মন্ত্রীরা বলছে লকডাউন, আপনি শব্দগত পরিবর্তন করে ভাষুরের নাম নেওয়া কি অন্যায় হবে? লকডাউন কি আপনার ভাষুর নাকি, যে আপনি নামটা উচ্চারণ করতে পারছেন? মন্ত্রীরা বলতেছে লকডাউন, আপনি বলতেছেন বিধিনিষেধ। বিধিনিষেধ আর লকডাউনের ডিফারেন্সটা কি, সেটাও তো ব্যাখ্যা করতে হবে প্রজ্ঞাপনে। সেই প্রজ্ঞাপনটা যখন বিধিনিষেধ আর লকডাউন এই জায়গায় মীমাংসা আসতে পারেন না, তখন সার্বিক যে 13 দফা বা 18 দফা যেটাই আপনি বলেন সেটা বাস্তবায়নে কিন্তু ডিফিকাল্ট। এই জায়গায় এই শব্দগত পরিবর্তনেরই তো সমন্বয় নাই, আপনি মূল জায়গায় সমন্বয় কিভাবে করবেন? জি, আমরা আশা করব যে অন্তত একটা সময় আমাদের এই সমন্বয়হীনতাটা শেষ হবে, কারণ এই জন্য আমাদেরকে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে, অনেক বেশি ভোগান্তি হচ্ছে আমাদের। দৈনিক ইত্তেফাক যেটি বলছে, হাসপাতালে করোনা রোগীদের 80% অক্সিজেন লাগছে, গত বছর প্রয়োজন ছিল 10%, আরও 69 জনের মৃত্যু, মাত্র 10% যেখানে ছিল সেখানে এখন 80%। এটাকে আমরা কিভাবে সামাল দেব আসলে? এটাকে আসলে আমরা সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেন যারা আক্রান্ত হচ্ছে তাদের প্রায় 80%-এর উপরে বাসায় চিকিৎসা নিচ্ছে, এটা আইডিসিআর এর তথ্য। যারা এক পর্যন্ত আক্রান্ত হচ্ছে তাদের প্রায় 80%-এর উপরে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে। এই 80% মানুষ যদি হাসপাতালের মুখ্য হতো, তবে ডাক্তার নার্স এবং হাসপাতালের ব্যবস্থাপনায় যারা আছে তারা হাসপাতাল ছেড়ে পালিয়ে যেত, এরকম একটা অবস্থা। এখন যে অবস্থা সেই অবস্থা যদি অব্যাহত থাকে, তবে মানুষের মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প পথ কিন্তু আমাদের সামনে খোলা নেই, কারণ আমাদের পর্যাপ্ত অক্সিজেন বার নেই, আমাদের আইসোলেশন নাই, আমাদের হাসপাতালগুলো রোগী সামাল দেওয়ার মতো সুযোগ কিন্তু নেই। এক বছরের মধ্যে আমরা যেখানে হাসপাতাল বাড়ানোর কথা আমরা শুরু থেকেই জানি এবং বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন, এই যে করোনা আসলো, এই করোনা আমাদের অন্যান্য মহামারীর মতো, অন্যান্য অসুখের মতো, ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া এই জাতীয় যত অসুখ আছে সেই অসুখের মতোই কিন্তু আমাদের জীবনের সাথে একাকার হয়ে থাকবে। সুতরাং আরো বলা হয়েছিল যে এই করোনার বিভিন্ন ধরনে কিন্তু এই করোনাটা আসবে, সেটার প্রস্তুতি আমরা না রেখে অনেকগুলো হাসপাতাল আমরা বন্ধ করে দিলাম, শুধু বন্ধই করে দেয়নি, সেই হাসপাতাল গুলা নিয়ে আমাদের যে ছিনেমিনে খেলা হয়েছে সেটাও কিন্তু কারো মানে নিয়ে কারো খুশ নাই। হাসপাতালের বিমানবন্দরে মেডিকেল ইকুইপমেন্টস অনেকগুলো পড়ে আছে, আমাদের ঋণের টাকায় কেনা সেই হাসপাতালের যন্ত্রপাতি, সেই হাসপাতালের যন্ত্রপাতি আমাদের যদি বিমানবন্দরে পড়ে থাকে এগুলো কিনলেন কেন? যদি আমি বলি যে আপনি কিনেছেন কাউকে না কাউকে ব্যবসা দেওয়ার জন্য, এমনি তো
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্যের কোনো শেষ নাই। ড্রাইভার পর্যন্ত শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, পিয়ন দারোয়ান শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। তো পিয়ন দারোয়ান ড্রাইভার যদি শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, স্বাস্থ্যের কর্মকর্তাটা কত কোটি টাকার মালিক হয়েছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা এখন পর্যন্ত আফজাল এবং ড্রাইভার মালিক পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ আছে। এরপরে যারা কর্মকর্তা তাদের কিন্তু দুদকও কোনো কোশ্চেন করছে না, সরকারের মধ্য থেকেও তাদের কোনো কোশ্চেন করছে না। শুরু থেকে শুনলাম কয়েকজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যের অধিদপ্তর থেকে তাদেরকে বদলি করা হয়েছে, বদলিতেই তাদের মধ্যে সবকিছু সীমাবদ্ধ। দুদক একদিন ডাকলো, তারা গিয়ে কথাবার্তা বলে আসলো এবং তারা একটা সম্পত্তির হিসাব দিয়ে আসলো। এই পর্যন্তই কিন্তু আমরা জানি সম্পদের হিসাব কত দিয়েছে, তাদের সম্পদ কত আছে, তাদের ওয়াইফের নামে কত সম্পদ আছে, শালার নামে কত সম্পদ আছে, ভাইয়ের নামে কত সম্পদ আছে, সেই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। সুতরাং নিচের দিকে যদি পিয়ন দারোয়ান পর্যন্ত দুর্নীতি ধরেই যদি উপরের দুর্নীতিকে জিয়ে রাখেন, যে স্বাস্থ্যের এই যে বেচা কেনা, এই যে কেনাকাটা, এইভাবেই কিন্তু বিমানবন্দরে পড়ে থাকবে। বিমানবন্দর থেকে এই যন্ত্রপাতিগুলো নিয়ে বিভিন্ন হাসপাতালে স্থাপন করা, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা, ভেন্টিলেটরের ব্যবস্থা করা, মানুষকে জীবন ফিরিয়ে দেওয়া, মানুষকে সুস্থ করে তোলা, এইটা যতটা না গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে মনে করি। কিন্তু আমাদের জীবন জীবিকা ঠিক রাখতে হলে আমাদের জীবিকার বিষয়টা যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে, জীবনের বিষয়টা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। জীবন যদি না থাকে জীবিকা দিয়ে আমি কি করব? জীবনের জন্য আমাকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, আমার যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি যদি সরকারের টাকা খরচ করে যন্ত্রপাতি কিনে ডাম্পিং করে স্টোরে ফেলে রাখি তবে কিন্তু আমার জীবনের জন্য কোনো উপকার আসবে না, সেটা কারণ না কারণ জীবিকার জন্য উপকার। এখন পরিস্থিতি যা মঞ্জু ভাই, সেটা কিন্তু যারাই কাজগুলো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, তারাও কিন্তু এই বিপদটায় পড়তে পারেন, তারাও কিন্তু করোনা আক্রান্ত বা তাদের আত্মীয় স্বজনও কিন্তু করোনা আক্রান্ত হয়ে সেক্ষেত্রে কিন্তু ছোটাছুটি করতে পারে, তখন কিন্তু তারা ভাবতে পারেন যে আসলে এই কাজগুলি করা ঠিক হয়নি। আমরা তেমন না হোক জি, এবং যারা করেছে তাদের কিন্তু বাপ ভাই আত্মীয় স্বজন মারাও গেছে, তারপরে তাদের কোনো। আমরা আরও আলোচনা করব অন্য কয়েকটি বিষয় নিয়ে, আর একটি বিরতি থেকে ঘুরে তারপর আপনার কাছে ফিরে আসছি। দর্শক সমূহ বিরতির আরও আলোচনা নিয়ে ফিরছি একটু পরে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নেটওয়ার্ক টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুর ইসলাম। মঞ্জু ভাই, এবার আমরা একটু প্রথম আলোর একটি সংবাদ আলোচনা করতে চাই। হেফাজত ও বিএনপির আরও 75 জন গ্রেপ্তার, শুধু ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেপ্তার 61 জন, এ নিয়ে এই জেলায় গ্রেপ্তার হলেন 168 জন, বেশ কয়েকটি মামলায় এই কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। এটা শুরু থেকে একটা ধারণা করা হয়েছিল যে হেফাজতের এই কাণ্ডটা ধ্বংসাত্মক কাণ্ড হয়েছে, গণমাধ্যমের কর্মীরা ধারণা করা হয়েছিল হেফাজতের এই বিষয়টাতে বিএনপির অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়ে যাবে এবং মামলা জড়িয়ে যাবে, এবং সেটাই আসলে বাস্তব রূপ নিয়েছে। হেফাজত সরকারের মিত্র ছিল, সরকারের মিত্র হিসেবেই কিন্তু বেশ কয়েক বছর কাজ করেছে, এবং সেই মিত্র যখন শত্রুতে পরিণত হয়েছে সেই শত্রুর সাথে মূল শত্রু বিএনপিকে জড়িয়ে এখন খেলাটা হচ্ছে। তো হেফাজতকে সামাল দেওয়া যখন সরকারের পক্ষে ডিফিকাল্ট হয়ে গেল, আমরা খুব গণমাধ্যম কর্মী হিসাবে আমি খুব লক্ষ্য করেছি যে বিএনপিকে যতটা সহজে সরকার দমন করতে পারে, গ্রেপ্তার করতে পারে, হেফাজতকে ততটা সহজে গ্রেপ্তার করতে পারেন। আপনি এখন পর্যন্ত দেখেন হেফাজতের বিভিন্ন নেতাদের গ্রেপ্তার করছে, হেফাজতের একজন নেতা তার পদত্যাগ করেছে, কিন্তু যাকে কেন্দ্র করে এত ঘটনা সেই মামুনুরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। 2013 সালের মতিঝিলের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় এক মামলার আসামি হিসেবে গতকাল রাতে একজন হেফাজত থেকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা ভালো আমি বলি যে 2013 সালের ঘটনার বিচার তখনই হওয়া উচিত ছিল। 2013 সালের ঘটনার বিচার যদি যথাযথভাবে সুষ্ঠুভাবে হতো তবে হেফাজতের পক্ষে পরবর্তীতে এই ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে
এবং নারায়ণগঞ্জের রিসোর্টে এই আশেপাশের যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো ঘটার হেফাজত সাহস পেত। 2013 সালের আমরা বিচার করতে পারি নাই বলেই কিন্তু আজকে এখন হেফাজতের এই তাণ্ডব আমাদের দেখতে হয়েছে। কেন পারলাম না, কেন সব মামলাগুলো বিচার করতে তখন পারলাম না? তারপরেই তো আমরা হেফাজতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করলাম, শত্রু থেকে মিত্রতে পরিণত করলাম, এবং সেই মিত্র পরিণত হয়ে যাওয়ার পরে আমাদের, আমি এর আগের অনুষ্ঠানে বলেছি যে আমাদের আওয়ামী লীগই বলেন, বিএনপি বলেন, আর জাতীয় পার্টি বলেন, আমাদের মূল তিনটা দলই তো এখন সামনে, তাদের প্রত্যেকেরই ক্ষমতায় যাওয়ার জন্য, ভোটের রাজনীতির জন্য একটা ধর্মীয় গোষ্ঠী লাগে। ধর্মীয় গোষ্ঠী তারা নিজেরা হলো স্বর্ণলতা, তারা নিজেরা কিছু করতে পারে না, তাদেরও একটা একটা আওয়ামী লীগ বা একটা বিএনপি অথবা জাতীয় পার্টি, তারা ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি যখন করে তখন প্রত্যেকে কিন্তু ভাই ভাই মিত্র শক্তি হয়ে যায়। কিন্তু ভোটের রাজনীতির, ক্ষমতার রাজনীতি যখন একটু এদিক সেদিক হয়ে যায় তখন তারা আবার শত্রুতে পরিণত। তবে আজকে আমি দায়িত্ব নিয়েই আপনার মাধ্যমে আমি বলছি যে এই হেফাজত কখনোই কারো মিত্র হতে পারে না, এটা মাথায় রাখতে। কারণ ধর্ম, ধর্মকে ব্যবহার করে যখন রাজনীতি হয় সেই রাজনীতি নিয়ে সাধারণভাবেই প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ ধর্মের রাজনীতির সাথে আমার আপনার জীবনযাত্রার, আমরা যে রাজনীতিতে অভ্যস্ত সেই রাজনীতি কিন্তু সাংঘর্ষিক। এই জন্য, কারণ ধর্মের রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তারা এই দেশের শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, কিন্তু আমার দেশের সংবিধান, আমার দেশের সকল কিছু মিলে, আইন কানুন মিলিয়ে আমার পক্ষে কিন্তু শরিয়া আইন কার্যকর করা সম্ভব না। আমাকে আমার সংবিধান অনুযায়ী চলতে হবে, আমাকে আমার যে বর্তমান যে আইন আছে, যে আইনে আমাদের দেশ চলছে, সেই আইন অনুযায়ী কিন্তু আমাদের দেশে সকল বিচার আচার সবকিছু চলছে। সুতরাং আমি যখন শরিয়া আইনের দিকে যাব তখন আমার এদিকে হবে না, ওইদিকে হবে না, তো তাদের সাথে আমার রাজনীতির মূল জায়গায় যখন আমার আমার মধ্যে গ্যাপ থেকে যায় সেই গ্যাপ কিন্তু পূরণ করা সম্ভব না। আদর্শচ্যুত হয়ে রাজনীতি কেউ কেউ টিকতে পারে না। আমরা হেফাজত আমার দিকে আসবে না, তার আদর্শ বের হয়ে আমাকেও হেফাজতের রাজনীতির আদর্শের মধ্যে যেতে পারবো না, এটাই হলো বাস্তবতা। যদি আমি ভোটের রাজনীতির কারণে এই জায়গায় কোনো আপোষ করি, সেই আপোষটা আমার জন্য, আমি যে রাজনীতির, বাংলাদেশের মানুষ যে রাজনীতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই রাজনীতির কাছে, রাজনীতির উপর বুমেরাং হয়ে আসবে, বাংলাদেশের গরিবরা খেতে না পেয়ে ভারতে আসে। আপনি নিশ্চয়ই জানেন যে এখন পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, ওই সময় তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন, বাংলাদেশে গরিবরা খেতে না পেয়ে ভারতে আসে। আসলে কি তাই? এটা আমরা ওনার কাছ থেকে আশা করি না এই ধরনের বক্তব্য। কারণ কালকে পররাষ্ট্র মন্ত্রী কথাটা বলেছেন যে আমাদের দেশ সম্পর্কে উনি জানেন না, কম জানেন, সে কারণে তার পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব হয়েছে। এবং বাস্তবতা হলো বাংলাদেশের উন্নয়নের যে সূচক, এই সূচক গুলোতে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক সূচকে কিন্তু এগিয়ে। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বহু স্কলাররা বাংলাদেশের বহু বিষয়ে প্রশংসা করে, বহু উন্নয়নের বিষয়ে প্রশংসা করে। আমরা যিনি যেই কথাটা বলি, অমিত শাহ যেই কথাটা বলেছেন, সেই কথাটা যদি আমরাও বলি যে বাংলা, ইন্ডিয়ারও বহু মানুষ বাংলাদেশে এসে চাকরি করছে যাদের কোনো ওয়ার্ক পারমিট নেই। আমরা একটা প্রতিবেশী দেশ, সুসম্পর্ক তাদের সাথে আছে, সেই কারণে আমাদের সরকারের পক্ষ থেকেও ইন্ডিয়ানদের ওয়ার্ক পারমিটের জন্য ওরকম কড়াকড়ি আরোপ করছে না। আমাদের বাংলাদেশে অবৈধভাবে চাকরি করছে এরকম বহু ইন্ডিয়ান আছে, আমরা কিন্তু তাদেরকে সেভাবে আইন প্রয়োগ করছি না। আমরা এই ধরনের কোনো অশুভ মন্তব্য করছি না, এমন যে আমাদেরকে শেষ করতে হবে। আপনার কি মনে হয় না যে এটা আসলে সরকারিভাবে আমাদের প্রতিবাদ করা উচিত, না হলে বিষয়টি স্ট্যাবলিশ হয়ে যাবে? কালকে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, কিন্তু এইটার ব্যাপারে সরকারিভাবে অবশ্যই এর প্রতিবাদ করা উচিত, অবশ্যই সরকারিভাবে এর প্রতিবাদ করা উচিত। বাংলাদেশ হিসাবে আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে গৌরব, সেই গৌরব ম্লান হয়ে যাবে। কিছুটা হলো
রাজনৈতিক কৌশল, কিন্তু সেই রাজনৈতিক কৌশলের শিকার তো আমরা হতে পারি না। জি বন্ধু ভাই, অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, নিডলটাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9:10 আপনি দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর আরটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।